করবী ও যদুর সঙ্গে আমি কথা বললাম। অরূপ গেল বর্ণার সঙ্গে কথা বলতে। করবী ও যদু স্বীকার করলো যে তারাও হার খোঁজার চেষ্টা করেছিল, তবে নিজেদের জন্যে নয়, রিখিয়ার জন্যে। তাদের কথা মতো রাতে তারা তিন মেয়েকে লুকিয়ে হার খুঁজতে দেখে। বর্ণার বক্তব্য, সে নিজে খুঁজে বার করবে তার মায়ের খুনিকে। জানা গেল যে তার ঘরের গোয়েন্দা গল্প বইগুলো শুধু বর্ণার একার নয়, বাকি বোনেদের বইও সেখানে রয়েছে। তার বাবা অনীশবাবুও গোয়েন্দা গল্প পড়তেন এবং বিতানবাবুও। বাহ, এখানে তো দেখছি দেশি বিদেশি সব গোয়েন্দা গল্পই আছে, শুধু একজন নেই, জানেন কে? কে বলুন তো? ব্যোমকেশ। তারপর সেই রাতে পিসি ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ধমকে ঘরে পাঠিয়ে দিলেন। তো সবাই কি করলো, ঘরে চলে গেল? ঘরে চলে যাক, এমন ভালো মানুষ কিনা ওরা, পিসিকে থোড়েই মানে। তাহলে তারা তো পিসিকে অপমান করলো, যা তা বলে। তুমি এত কথা কেন বলছো পিসি? আচ্ছা একটা কথা বলো তো, তুমি এখানে এত হুড়হুর করছো তাই না? তুমি তো এসেছো এখানে চুরি করতে, আমাদের দেখাতে একটু প্রবলেম হয়ে গেল তাই না? তোদের ঝগড়া শুনেই আমার ঘুমটা ভেঙেছে, হার খোঁজার কোনো ইচ্ছেটুকু পর্যন্ত আমার নেই। ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে কথা বলছো তাই না? তোমার ওই হারটার প্রতি কতটা লোভ সেটা আমরা জানি না। আর শোনো পিসি, তুমি মায়ের সাথে ওই যত খাতির জমাও না, সবটার মূলে কি আছে বলো তো? ওই হার, ওই হারটার জন্য যত সব হয়েছে। আর এখন যখন তোমার খোঁজাতে ব্যাকরা ঘটেছে, তখন আমাদের জ্ঞান দিতে এসে দেখ। তোরা তোরা কিভাবে কথা বলছিস আমার সঙ্গে? ছি, এই চুপ কর, তোরা চুপ কর। তোরা এইভাবে পিসির সাথে কথা বলছিস? তোমার গায়ে লাগছে কেন? যা বলছি আমি তো ঠিকই তো বলছি। গায়ে তো লাগবেই, কারণ ওর আর পিসির কারোরই এই হাড়ের উপর অধিকার নেই, তাই পাওয়ার কোনো চান্সও নেই। তাই চুরি করার প্রস্তাবটা বেশি ভালো লেগেছিল তাই না? চমৎকার, সবাই এখানে মিলে একসঙ্গে চুরির চেষ্টা চলছে বুঝি, পাড়া জানিয়ে চিৎকার করে। একটা কথা আছে জানো তো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। আর তোমরা তোমরা সবাই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো, অতএব চুরিটা আর করা হলো না। দাঁড়িয়ে আছো কেন সঙ্গের মতো? যাও, যে যা নিজের ঘরে যাও। কি হলো কি, যাও। যদু, করবি। আমায় একটু চা করে দে, আমি ছাদে আছি। তারপর গিন্নিমা সোজা ছাদে চলে গিয়েছিলেন। কিছু বললেন না? ওই ঘটনায় বোধহয় গিন্নিমা গুম হয়ে গিয়েছিলেন, আর আমি চা করতে চলে গেলাম। আর তুমি কি করলে? আমি ওই ঘরে চলে গেলাম। ওনার মনের অবস্থা কিছুটা আঁচ করতে পারি, মেয়েদের এই রূপ দেখার পর। ছি ছি ছি, একটা হারের জন্যে রাত দুপুরে বাড়িশুদ্ধ লোক এইভাবে ঝগড়া করছে। আচ্ছা, ওই রাতে আর কোনো ঘটনা ঘটেছিল?
আছে কিন্তু বোমকেশটা নেই কেন কি ব্যাপার বোমকেশ উধাও আরে আমার কাছে একটা ফুল ভলিউম বোমকেশ ছিল সেটা গেল কোথায় অদ্ভুত বইটা তো বেশ মোটা কোথায় গেল বলুন তো ঠিক মনে পড়ছে না আপনার ডোজের পেইন কিলার কোথায় চোট পেয়েছিলেন আপনি মানে মানে করা ডোজের পেইন কিলার তাই পুলিশ আবার এখন ওর সঙ্গে কি কথাবার্তা বলছে এমনিতেই মেয়েটার শরীরটা ভালো নেই এই তো তুই তো বলছিলি সকাল থেকে মাথা ধরায় কষ্ট পাচ্ছে এমন সময় ওকে জিজ্ঞাসাবাদ করে কেউ হ্যাঁ এদের না কোনো কাণ্ড জ্ঞান নেই জানিস তো এ ওদের তো রুটিন কাজগুলো করতেই হবে হ্যাঁ বর্ণা সব সামলে নেবে মেজদা তুমি এসব নিয়ে একদম অস্থির হয়েও না আর তুই বা কেন তখন ওই অফিসারটাকে ওর ঘরে নিয়ে গেলি বলে দিলি বা তুই ওর মাথা ধরেছে ও এখন কথা বলতে পারবে না দাদা ওরা খুনের মামলা তদন্ত করতে এসেছে মাথা ধরার কথা ওরা থেমে থাকবে তাছাড়া এটা ওদের ডিউটির মধ্যে পড়ে আর তদন্ত যে যাবার সে আমাকে ভাসিয়ে দিয়ে চলেই গেল আর এখন বাড়ির লোকজন দিনে টানাটানি করে হবেটা কি আমি জেনে কি করব খুনটা কে করেছে কদিন বাদে তো আমিই চলে যাব দাদা এসব কথা আর বলো না ভালো লাগে না কে আগে যাবে আর কে পরে যাবে এখন আর ঠিক করে কিছুই বলা যায় না তাছাড়া মেজদা তোমার এখন সমস্ত ছেলে মানুষ করলে একদম চলবে না মেজ বৌদি চিরকাল তোমাকে আগলে রেখেছে ঠিকই কিন্তু এখন তো তোমাকে নিজের অবলম্বন নিজেই হতে হবে না রে সে আমি ঠিকই আছি কিন্তু এই যে সারাক্ষণ বাড়ির মধ্যেই গোয়েন্দা পুলিশদের আনাগোনা এ আমারও ভাল লাগছে না একদম ভাল লাগছে না আমি একটু শান্তি চাই জানিস তো একটু শান্তি চাই সত্যি তাই মা চলে যাওয়ার পর থেকে যে মায়ের জন্য একটু চোখের জল ফেলবো তারও ফুরসত কিন্তু কি করবি বল খুনের ঘটনা পুলিশের ঝক্কি তো একটু পোয়াতেই হবে আচ্ছা বর্ণাকে ওরা আলাদা করে জিজ্ঞাসা করছে কেন বলতো ওরা কি বর্ণাকে সন্দেহ করেছে না না ওরা আমাকেও আলাদা করে কোয়েশ্চেন করেছে ওরা সবাইকে এভাবে কোয়েশ্চেন করছে যদি কোনো ক্লু পায় What's your problem, man? এত কিউরিওসিটি কিসের আপনার? আমার প্রফেশন। আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করাটা নয়। এখানে আমার পারমিশন ছাড়া আপনি কোনো জিনিসেই হাত দিতে পারেন না। সো লিভ। বিনা অনুমতিতে আপনি পুলিশগিরি ফলাতে এসেছেন। আমি কিন্তু চাইলে আপনার এগেইনস্টে স্টেপ নিতে পারি। মিস গুপ্তা আপনি ভুলে যাচ্ছেন যে আমি বল্লরি গুপ্তর মার্ডার কেসটা ইনভেস্টিগেশন করছি। তো আমি যেরকম ইচ্ছে প্রশ্ন করতে পারি প্লিজ অফিসার আর একটা জিনিস আপনি ভুলে যাচ্ছেন যে কেসটার আপনি প্রাইম সাসপেক্ট সো আমি যা যা প্রশ্ন করছি তার উত্তর দিতে আপনি বাধ্য আর আমি প্রশ্ন করাটা আমার ডিউটি এবং রেসপন্সিবিলিটি না আমি জবাব দিতে বাধ্য নই একদম বাধ্য আপনি যদি জবাব না দেন তাহলে আমরা এইটা ধরে নেব যে তদন্তের স্বার্থে আপনি সহযোগিতা করছেন না তাই জন্য আপনাকে অ্যারেস্ট করতে পারি আমরা আর একটা জিনিস আপনি এত এটা ভুলে যাচ্ছেন যে এই কেসটাই আপনি প্রাইম সাসপেক্ট আপনি যদি উত্তর না দেন আমরা এইটা ধরে নেব যে আপনি হয়তো খুনটা আপনার কি মনে হয় যে আমি আমার মাকে ওয়ান্ডারফুল আপনার ডিপার্টমেন্ট তো দেখছি দিনের পর দিন গল্প বানিয়ে চলেছে আপনাকে জিজ্ঞাসাবাদ করার সময় একটা জিনিস দেখলাম যে আপনি হারটার ব্যাপারে অনেক কিছু জানেন কিন্তু হারটা নিতে পারেননি আর তার জন্য আপনার অনেক রাগ হয়েছে সেই রাগের জন্য আপনি কী কী করেছেন সেটা বার করার আমাদের কাছে অনেক পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো হয়তো এতটা মিষ্টি মধুর হবে না মিস গুপ্তা মিস গুপ্তা আপনি কিন্তু আমার সভ্যতার সুবিধে নিচ্ছেন আমি যদি অফিশিয়ালি জিনিসটাকে করি তাহলে আপনি এতটা অ্যাটিটিউড আমাদেরকে দেখাতে পারবেন না সো আপনি ডিসাইড করুন যে আপনি যেভাবে আমি প্রশ্ন করছি সেভাবে উত্তর দেবেন নাকি আপনাকে সেকেন্ড পদ্ধতিটা অ্যাপ্লাই করব কি হলো তার মানে আরো কিছু ঘটেছিল সেই রাত্রে
বলো। দেখো চুপ করে থেকো না, বলো কি হয়েছিল। না তেমন কিচ্ছু ঘটেনি, গিন্নিমা ছাদে বসে চা খাচ্ছিল আর তখন ওই গৌদিমণি মানে বিতান দাদাবাবুর বউ এসেছিল। স্বরলিপি সে কেন এসেছিল? কাকিমা আসবো। ও তুমিও জেগে আছো? হ্যাঁ, আমি রিকি আর বাবা বললো যে আপনার নাকি মাথাটা খুব ধরেছে, তাই ভাবলাম মাথাটা একটু টিপে দিই কাকিমা, তাতে যদি আপনি একটু আরাম পান। থাক, দরকার নেই, মাথার দোষ কি? যা সব হচ্ছে বাড়িতে, আর মাথা টিপে দিতে এলেই তো কানের কাছে ফিস ফিস করে বলবে। কাকিমা হাটটা কোথায় রেখেছেন আমাকে দিন, আমার আমার দরকার নেই, তুমি আমার সামনে থেকে যাও। কাকিমা আপনারও আমাকে শেষ পর্যন্ত লোভী বলে মনে হলো, আপনি তো আমাকে কতদিন ধরে জানেন, এই বাড়ির কোনো জিনিসের ওপর আমার কোনোদিনও কোনোদিনও নজর যায়নি কাকিমা, কিন্তু কি করবো বলুন, মেয়েটার যা অবস্থা, বিশ্বাস করুন কাকিমা, আজ যদি মেয়েটার এই অবস্থা না হতো, আপনি যদি নিজে থেকে আমাকে ওই হারটা দিতে চাইতেন, ভগবান জানে আমি আপনাকে কি উত্তর দিতাম, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজ আর সে কথা বলতে পারি না। কাকিমা কাকিমা আমি লোভী নই, কিন্তু আমি বড্ড অসহায়, আমরা একেবারে নিঃস্ব, তাই তো কাঙালের মতো সবার কাছে হাত পাচ্ছি, সত্যি তো লজ্জা ঘেন্না মান সম্মান সব মুছে গেছে। কি জানি আজকাল আর কাউকে বিশ্বাস করতে পারি না। তারপর ওই বৌদিমণি কাঁদতে কাঁদতে চলে গেল, আর তুমি? আমি ওই ফেলাসকে করে খানিকটা চা করে ওই গিন্নিমার ঘরে রেখে এলো, রাতে যদি দরকার পড়ে, গিন্নিমার মাথা ব্যথা ধরলে তো ছাড়তেই চায় না। যদু করবি আমি তোমাদের আবার বলছি, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো সে রাত্রে আর কিছু ঘটেছিল কিনা, মানে মানে যে ঘটনার সঙ্গে তোমাদের কিন্নিবার মৃত্যুর কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে। দেখো তোমরা তো বুঝতে পারছো কিছু ঘটে থাকলে সেটা আমার জন্য জানা কতটা দরকার। হ্যাঁ একটু মন দিয়ে ভাবো প্লিজ, কিছু কি ঘটেছিল, এমন কিছু নেই যা থেকে ওনার হাটটা কোথায় আছে সেটা জানা যেতে পারে, একটু ভেবে বলো তো আমায়, কিচ্ছু নেই? দাদা দাদা তুমি এত ছটফট করছো কেন, একটু শান্ত হয়ে বসো না। না না আমি ভেতরে যাচ্ছি, আমি শোবো, আমি শোবো শোবো। মেজদা মেজদা শরীর খুব খারাপ লাগছে? হ্যাঁ না শরীর মানে একটু ক্লান্ত লাগছে আর কি, আসলে আজকাল একটু কথা বললি না হাঁপিয়ে উঠি, মাথাটাও কেমন ঘোরে আমার। শরীরের আর কি দোষ বলো, যা চলছে আমি বরং শ্রীকে ডাকি। শ্রী শ্রী। হ্যাঁ সেজদা। এই দাদাকে একটু ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও না। আরে না না দাদা চলো। না না আমার ধরতে হবে না, আমার কাউকে আমার ধরতে হবে না। তুমি আমার কথাটা শোনো, চলো ভেতরে চলো। আরে না রে বলছি আমি পারবো, আমি আমি একাই যেতে পারবো, একাই যেতে পারবো, সে তো আমাকে একা রেখেই চলে গেছে, এখন তো বাকি জীবনটা আমাকে একাই কাটাতে হবে নাকি, আমি একটু একটু অভ্যেস করি, প্র্যাকটিস প্র্যাকটিস করি প্র্যাকটিস, আমি আমি যাই, আমি আমি ভেতরে যাই ভেতরে যাই। আপনি যখন চুপ করে আছেন আমি এটা ধরে নেবো
যে আমার প্রশ্ন করার পদ্ধতিটা আপনার খুব একটা ভালো লাগলো না। তাহলে আমি একটা কাজ করি, অফিশিয়ালি একজন মার্ডার সাসপেক্টকে যেভাবে ইন্টারোগেট করে আমি সেটা অ্যাপ্লাই করি। দ্য চয়েস ইজ অল ইয়ার্স। বলুন কি জানতে চান? এইটা এইটার প্রয়োজন হঠাৎ করে আপনার কেন পড়লো? কোথায় লেগেছিল আপনার? ঘাড়ে একটু লেগেছিল। কিভাবে? কিছু না, সেরকম ভাবে সেরকম। মিস গুপ্ত, আপনাকে প্রশ্ন করার জন্য আমার হাতে প্রচুর সময় নেই। কিভাবে লেগেছিল সেটা বলুন প্লিজ। মা মারা যাওয়ার আগের দিন রাতেই ঘটনাটা ঘটেছে। আমি হার খুঁজতে গেছিলাম আর তখন বিতান বাবু, সেটা আগে বললেন না কেন? বলে কি হতো? আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, ইভেন এখনো নেই। আর ওকে যদি বলা হতো তাহলে ও স্বীকারও করতো না। দেখুন অফিসার, আমি কিন্তু এমনি এমনি বলিনি। আমি জানি যে হারটা বর্দা নিয়েছে, তাই বলেছি। তার মানে আপনি জানতেন যে হারটা কোথায় আছে? আর সেদিন যখন আপনি হারটা খুঁজতে উঠেছিলেন তখন বিতানবাবু আপনাকে আঘাত করেছিল, আর আপনাকে আঘাত করে হারটা সরিয়ে নিয়েছে, তখন আপনি হারটা সামনে ছিলেন তার মানে? হ্যাঁ, তাই। আর তাই জন্যই আপনি এত জোর দিয়ে বলতে পারছিলেন যে বিতানবাবুই হারটা সরিয়েছে। আর আপনার ধারণা যে বিতানবাবু আপনাকে আঘাত করার পর হারটা ওখান থেকে সরিয়ে নেয়? ধারণা কেন হতে যাবে? আই এম শিওর যে হারটা বর্দাই নিয়েছে। আদারওয়াইজ হারটা যেখানে থাকার সেখানেই থাকতো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই হারটার জন্য বর্দা এতটা নিচে নামতে পারে। আপনি জানলেন কি করে হারটা কোথায় ছিল? গোড়া থেকে নিশ্চয়ই জানতেন না যে হারটা কোথায় আছে। কে বলল আপনাকে হারটার পজিশনের ব্যাপারে? চুপ করে থাকলে হবে না মিস গুপ্ত। আপনি যদি না চান আমি অফিশিয়ালি জিজ্ঞেস করি, তাহলে বলুন যে হারটা কোথায় ছিল, সেটা এক্স্যাক্টলি কি আপনাকে জানালো? আস্তে অফিসার প্লিজ, বাড়িতে বাইরের অনেক লোকজন এসেছেন। প্রেস্টিজের যদি এতই ভয় থাকে তাহলে যেভাবে প্রশ্ন করছি তার সরাসরি উত্তর দিন। হারটার ব্যাপারে কে আপনাকে বলল? বলছি, আমাকে বেশি সময় নেবো না, আপনি একটু ঘরে যান, আমি এখনই আসছি। দু মিনিট চলো। বাবা টেনশন করো না, আমি আছি তো, কিচ্ছু হবে না। Thank you.
বুঝলাম। কি? ওই দুই রাতে এই বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে, আর ওই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে বলরী গুপ্তর মৃত্যুর কারণ। এবার আমি বুঝতে পারছি অরূপ, বর্ণাকে কে বলেছে হার কোথায় আছে। মিসেস মিত্র, দেখুন বাবার শরীর কিন্তু ঠিক নেই, আপনি প্লিজ। অনিশবাবু, আপনি তো বর্ণাকে বলেছিলেন না যে হারটা কোথায় আছে।